প্রধানমন্ত্রী রাজস্থানে দাঁড়িয়ে বলছে, একটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী তুমি। আজ যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে বারুইপুর পশ্চিম বিধানসভার শঙ্করপুরে এক জনসভায় বক্তব্য রাখেন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, উগ্রবাদী হামলায় নিহত ফৌজি শহীদের দেহগুলো দেশের বিভিন্ন রাজ্যে পৌঁছে গেলেও একটি রাজ্যে যায়নি, সেই রাজ্যটি গুজরাট। এখানকার কেউ ছিল না ওই মৃত্যু মিছিলে। সীমান্তে যুদ্ধ লাগিয়ে 2019 ভোট বৈতরণী পার করেছিল, এইবার কি হবে? আজ সেদিন আসবে না, রাম ভক্তদেরকে চাকরি হবে না, ও হিন্দুর নয় মুসলমানেরও না। মোদি কর্পোরেটের সারা দেশটাই বিক্রি করতে চায়। ভারতবর্ষে যতদিন নরেন্দ্র মোদি থাকবে, ভারতবর্ষের ততদিন ক্ষতি হতে থাকবে, হতে থাকবে, হতে থাকবে। আপনারা যারা এখানে আছেন, সুতরাং আচ্ছে দিন আসেনি। আচ্ছে দিন কি এলো? এই 2014 400 টাকার গ্যাস এখন হয়ে গেল 1100 টাকা। লালিপপ খাইয়েছে ইলেকশনের সময়, 100 কমিয়েছে, ইলেকশন বেড়ে গেলে যদি এসে যায় তাহলে ওটা 1500 হয়ে যাবে। আচ্ছা দিন মানে, আচ্ছা দিন মানে পেট্রোল ছিল 60 টাকা, হয়ে গেল 113 টাকা, না 11 টাকা। ডিজেল ছিল 40 টাকা, হয়ে গেল 103 টাকা। সব জিনিসের দাম ডবল ডবল হয়ে যাচ্ছে। এই যে বহু লোক আছে যারা পকেটে করে টাকা নিয়ে এই অবস্থায় দাঁড়িয়েছে, তবুও 2019 আবার নরেন্দ্র মোদীকে ভারতবর্ষের বেশিরভাগই মানুষ ভোট দিয়েছে। তার কারণ তখন আর আচ্ছা দিনের কথা হয়নি, তখন নোটবন্দি ভুলে গেছে, তখন মানুষের উপর অত্যাচার ভুলে গেছে, তখন ভারতের নিজের সৈন্যদের মেরে তার যে সেন্টিমেন্ট অর্থাৎ ভারত প্রেম জাগিয়ে দিয়ে নরেন্দ্র মোদী দ্বিতীয়বার আবার সংসদে এসেছিলেন। কিভাবে? কিভাবে? ফুলবামা, ফুলবামায় আমাদের ভারতবর্ষের যারা ফোর্স তারা যাচ্ছিল, টেরোরিস্টের গাড়ি এসে সেই ফোর্সদের উড়িয়ে দিল, অনেকগুলো মানুষ শহীদ হল, অনেকগুলো ফোর্স শহীদ হল, দুটো লাশ আমি নিজে গেছিলাম হাওড়ায়, দুজন শহীদের বডি এসেছিল হাওড়ায়। একটা একটা শুধু একটা স্টেট, একটা রাজ্যে যেখানে কোন শহীদের বডি যায়নি, তার কারণ ওই ফোর্সের মধ্যে একটা রাজ্য থেকে কোন ফোর্সের ছিল না। সেই রাজ্যটার নাম কি জানেন? গুজরাট। গুজরাট থেকে ওই ফোর্সের মধ্যে কোন লোক ছিল না, সেই জন্য গুজরাটে কেউ মারা যায়নি, তাই ওইখানে কোন বডি যায়নি, বাদ বাকি সারা ভারতবর্ষ জুড়ে ফোর্সের বডি যায়। আর এইটা আমি বলছি না, এইটা বলছে জম্মু অ্যান্ড কাশ্মীরের প্রাক্তন গভর্নর, যে প্লেন দিন ওটা একদম বর্ডারের ধার দিয়ে ওখানে টেরোরিস্টরা আছে, উড়িয়ে দিতে পারে, অসুবিধা হতে পারে, প্লেনে করে আমরা পাঠিয়ে দিই ফোর্সকে। বলল না, প্লেন যাবে না, এমনি যাও। তারপর আমি নরেন্দ্র মোদীকে বলতে গেছিলাম, নরেন্দ্র মোদী বললেন চুপ রাখো, যেই চুপ রাখো, অর্থাৎ প্রধানমন্ত্রী জানতেন তাই সতপাল মল্লিককে বললেন চুপ রাখো, অর্থাৎ আমাদের ফোর্সের বলিদানের জিগির তুলে, আমাদের ফোর্সের বলিদানের বদলে দেশপ্রেমের জিগির তুলে তিনি 2019 ইলেকশনে এসেছেন। এবার কি হবে? কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। এখন আর করতে পারছি না, আমি ভাবছিলাম।